আজকে আমরা আসছি যাদবপুর স্টেশন। কিছুক্ষণের মধ্যে আমাদের রেলমন্ত্রী যাদবপুর স্টেশনে আসবেন পরিদর্শনে, আমাদের সাথে থাকবেন। আমরা আসতেছি কিছুক্ষণ পরে। আমাদের সোহেল ভাই গেটম্যান, আমি গোলাম মিঠু, আসতেছি আপনাদের মাঝে কিছুক্ষণের পর। সবাই সাথে থাকবেন। আছে আওয়ামী লীগের কিছু নেতা নেত্রীরা, যেখানে পূর্ণিয়া বসে আছে। আমরা সবাই আছি রেলমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর জন্য। এই পরিকল্পনা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়েছে আপনাদের সুবিধার জন্য, যে কারণে আমরা কিছু কিছু করতেছি এবং এরকম থাকবে নাকি, এগুলো টাইজ টাইজ হইবে, সব আধুনিক হবে, বুঝছেন কিনা, সমস্ত কিছু আধুনিক হবে। এইটা এটা আমরা আপাতত দিচ্ছি যে এটা আমরা কমলাপুর ছাড়া নাই, আমরা বিমানবন্দরে করতেছি, দেখছেন যে সেখানে আপনার ইয়ে হচ্ছে, এগুলি হবে, ডাবল লাইন হবে,
আর এখানে যদি কোনো ছেলে দেখা তুমি স্টেশনের ভিতরে ঢুকবেন কেন? মালামাল নেবার জন্য আপনি শ্রমিক লীগের নেতা, আপনি মালামাল নেবেন সেটা আপনার দায়িত্ব, আমাদের লোকজন দেখবে কি কোন দিক দিয়ে মাল নেবে না নেবে। ঠিক আছে স্যার, মানে ওই যে ইমার্জেন্সি কাজে লাইটেন বাংলাদেশ দেখাতে হবে, দায়িত্ব তোমার নেওয়া দরকার নাই। ওটা আমাদের রেলের লোকজন দেখবে কোনটা সুবিধা হয় জনগণের, কোনটা সুবিধা হয় তোমাদের, কোনটাতে সুবিধা হয় সেটা আমরা দেখবো স্যার। এর জন্য বললাম স্যার, না বললে তো স্যার বলছো ঠিক আছে, কিন্তু অসুবিধা হইলে আমরা দেখবো সেটা, কিন্তু তাতে অনিয়মটা আমরা দূর করতে চাচ্ছি। অনিয়মটা আমাদের এখানে তো মানুষের অসুবিধা করার জন্য আমরা কাজ করতেছি না স্যার। না স্যার, আমাদের কি মনে হয় না স্যার, যথেষ্ট ভালো কাজ। আমি তো কি আপনাদের ভোটের নির্বাচিত প্রতিনিধি, আমি পঞ্চগড় জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট। জি স্যার জানি স্যার, কথা বলছেন কেন? আমাদের কাজ তো আমাদের দায়িত্ব দেশে মাননীয় প্রধানমন্ত্রী যাতে দেশের রেল ব্যবস্থার উন্নয়ন হয়, আপনাদের আরো সুযোগ সুবিধা বাড়ে, এরপরে এখানে আমরা স্পেশাল ট্রেন দিব যাতে গাজীপুরের মানুষ শুধু আপনার ঢাকা যাইতে পারে। আপনাদের সব ট্রেন তো দরকার নাই, এখানে যদি দুই ডাবল লাইন হয়ে যায় তখন তো অনেক ট্রেন আমরা চালাইতে পারবো, যাতে সমস্ত আমরা, কারণ বাসে করে ভাড়া বেশি, অনেক সময় বেশি থাকে, এগুলো সমস্ত সুযোগ সুবিধাগুলো তৈরি করার জন্য কাঠামো তৈরি করতেছি আমরা। লাইন না থাকলে আমরা ট্রেন কোন দিকে চলবে? যখন কাজটা হয়ে যায় তখন না ভালো কাজটা হয়েছে। জি স্যার, জি স্যার। কারণ আমাদের প্রধানমন্ত্রী তো আপনাদের জন্যই, গরিব যারা যাদের কম আয় করে, যারা অসুবিধা বেশি থাকে তাদের কি সুবিধা বাড়ানো যায় এই চিন্তা করে কিন্তু উনি দেশ চালাচ্ছেন। পরিকল্পনা, এই পরিকল্পনায় কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ স্টেশন হিসেবে কিন্তু এটা স্টেশন থাকবে না, এটা জাংশন হয়ে যাচ্ছে। এখনো জাংশন, কিন্তু জাংশনের ওই বড় ধরনের অ্যাক্টিভিটিস নাই। ওখান থেকে ডাবল লাইন যাচ্ছে আপনার ঈশ্বরদী পর্যন্ত, বঙ্গবন্ধু ব্রিজে সেখানে ডাবল লাইনের আপনার নতুন ব্রিজ হচ্ছে, বঙ্গবন্ধু দ্বিতীয় রেল সেতু। এরপরে আপনার মানসিং থেকে জামালপুর পর্যন্ত যে রেল লাইন, এই রেল লাইনটা একটা লাইন আছে, এটা আরেকটা লাইন হবে, ডাবল লাইন, ডুয়েল গেজ ডাবল লাইন, সেখানে ব্রডগেজ লাইন এদিক দিয়ে চলবে, ব্রডগেজ ট্রেন ফলে। এবং ওই এখন আপনার একটা লাইন আছে, এটা দ্বিতীয় আরেকটা লাইন হচ্ছে টঙ্গী পর্যন্ত, এই সব কিছু মিলে কিন্তু এই, এবং আমরা ভবিষ্যতে যাতে গাজীপুরের লোকের জন্য আলাদা ট্রেন দিতে পারি, কারণ গাজীপুর থেকে ঢাকা এত লোকজন এবং এখানে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল সিটি, কাজে এটার গুরুত্ব অনুভব করে আমরা যাতে দিনে হয়তো 4-5-6-7 ট্রেন আমরা অপারেট করতে পারি গাজীপুর ঢাকা, ঢাকা গাজীপুর এইভাবে, সেই জন্য আমরা সেই পরিকল্পনা নিয়ে আমরা আগাচ্ছি। এবং আমরা শুধু চাই যে আমরা একটা ডিসিপ্লিনের মধ্যে যাতে আনি, যেমন এখন ট্রেনে অন্যান্য দেশের সঙ্গে তুলনা করি, এখন যে টিকিট আছে সেও স্টেশনে যায়, একটু রোদ হচ্ছে, গরম হচ্ছে, যা ঘুমায় থাকে, এবং গরু ছাগল থেকে শুরু করে আপনার এমন কোনো ইয়ে নাই, সবারই ঢুকার সুযোগ আছে। তা আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি যে অ্যাক্সেস কন্ট্রোল, অর্থাৎ টিকিট ছাড়া কেউ ট্রেন স্টেশনে ঢুকতে পারে, এবং এইটার এই ডিসিপ্লিনটা, সেটার জন্য যাদের ঢুকার জন্য যাতে কেউ যেন সুযোগ না পায়, সেজন্য আমরা আমাদের ট্রেনের স্টেশনের বাউন্ডারি ওয়াল থেকে শুরু করে সমস্ত, যাতে ট্রেন কেউ নামবে বের হয়ে যাবে, এখানে ওইখানে গেট ছিল চলা ভিতরে চলা ফেলা, এবং আপনার বাইরে যেটা আছে আপনার ক্রসিং যেটা, ওইখানে আমাদের ট্রেন স্টেশনে আমরা আলাদা বেরিয়ার দিব, যাতে ট্রেন যখন আসবে তখন আমরা উঠে দেবো, ট্রেন চলে যাবে, আবার এটা বন্ধ হয়ে যাবে, যাতে স্টেশনে কেউ
আনওয়ান্টেড কিবা টিকিট ছাড়া কোনো লোক যেন ঢুকতে না পারে। ইভেন টিকিটও যদি করে টিকিট যে লাইনে টিকিট আছে সেই করে ঢুকবে, সেই দিক দিয়ে ঢুকবে এবং টিকিট হবে অনলাইনে সব মাধ্যমে। এবং এখানে আমরা তিনটা স্টেশনকে আমাদের ডেভেলপমেন্ট করতেছি, কমলাপুর হয়ে গেছে, আমরা এই গাজীপুর আমাদের বিমানবন্দর স্টেশন, এরপর এখান থেকে আমরা যাবো নরসিংদী এবং নরসিংদী স্টেশন অ্যাক্সেস কন্ট্রোল, এছাড়াও আমাদের চিটাগাং, সিলেট, পশ্চিমাঞ্চলে আমাদের রাজশাহী এবং খুলনা এই স্টেশনগুলোকে প্রাথমিক অবস্থায় আমরা নিয়েছি অ্যাক্সেস কন্ট্রোল এর আওতায়, এগুলো উন্নয়ন করার জন্য। এবং এইটা প্ল্যাটফর্ম যা আছে নিচু আছে এবং অসুবিধা হয়, আর যদি যে প্রকল্পটা কাজ চলতেছে যে ডাবল লাইন এর আওতায় এই স্টেশন বিল্ডিং আটফল এই সবগুলোই উন্নয়ন হবে এবং এটা আরও দৈর্ঘ্য বাড়বে, এটা ছোটো হয়ে গেছে। যেটা কমলাপুর থেকে টঙ্গি পর্যন্ত আরো দুইটা লাইন হচ্ছে, এখন দুইটা লাইন আছে তৃতীয় এবং চতুর্থ লাইন, আর টঙ্গি থেকে জয়দেবপুর পর্যন্ত ডাবল লাইন এই প্রকল্প। এই প্রকল্পের অধীনে আমাদের এই স্টেশন বিল্ডিংও হবে, ধীরাশ্রম স্টেশন বিল্ডিং হচ্ছে, এই কাজগুলো চলছে। আরে একদিকে ট্রেন যাবে একদিকে আসবে, ট্রেনের সংখ্যা তো অনেক বেশি বাড়াইতে পারবো, এখন তো একটা ট্রেনকে ক্রসিং করার জন্য অপেক্ষা করতে হয়, আর একটা ট্রেন আসবে এক লাইনের উপর যদি যাওয়া আসা করে তাহলে ট্রেন বেশি চালাইতে পারবে। আচ্ছা যদি এখানে দুইটা লাইন হয় একদিকে আসবে একদিকে যাবে, পঞ্চগড় হয়ে থাকে এবার আপনার বাড়িতে আমি ঈদ করবো, এখানে যেহেতু আসছি বুঝছেন কি ঈদ হবে না, আমরা এইভাবে করেছি। সেই জন্য ট্রেন আমরা এইবার বাড়িতে যাচ্ছি না, যেভাবে চলতেছে এইভাবে চলবে। এইবারও তো গার্মেন্টস শ্রমিকদের আমরা বলছি, এই এলাকায় গার্মেন্টস শ্রমিক ধন বেশি, আপনাদের দায়িত্ব বেশি, এদেরকে রিপ করানো। আমাদের রেলমন্ত্রী পরিদর্শন এখনো চলতেছে, যাদবপুর পরিদর্শন শেষে সে টঙ্গীর উদ্দেশ্যে রওনা হবে, তারপর সেখান থেকে আমরা আবার নরসিংদীর দিকে রওনা দেব। প্রায় পরিদর্শন শেষ পর্যায়ে উনি এখন গাড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছে, সবাই থাকুন লাইনে দেখতে পারবেন। টঙ্গীর উদ্দেশ্যে রওনা দিলাম মন্ত্রী মহোদয়ের গাড়ির সাথে, সেখানে আমরা পরিদর্শন শেষ করে নরসিংদীর উদ্দেশ্যে রওনা দিব, সবাই থাকবেন।
কিছুক্ষণের মধ্যে আমরা কুম্ভ স্টেশনে আউটার আছে কুম্ভ স্টেশন দর্শন করতেছে আমাদের মন্ত্রী মহোদয় স্টেশনের বাইরে কাম সারছে আর রইল সবার পিছে তার সাথে আমাদের ডিভিশনাল সকল অফিসাররাই আছে মন্ত্রী মহোদয় গাড়িতে উঠেছে এখন মসুন্দির দিকে আমরা রওনা হব আবার মসুন্দি দেখা হইতেছে আসতেছি আবার আমরা টঙ্গী থেকে এখন নরসিংদীর উদ্দেশ্যে রওনা হইলাম আমাদের টঙ্গী স্টেশন থেকে আমরা চলে যাচ্ছি নরসিংদীর উদ্দেশ্যে হ্যাঁ লাগা দিন ভাই আমরা টঙ্গী থেকে ছেড়ে এখন যাচ্ছি নরসিংদীর উদ্দেশ্যে আমরা নরসিংদী যাওয়ার পরে আপনাদের মাঝে আবার আসতেছি টঙ্গী স্টেশন ছাড়লাম আমি গোলাম মিঠু আপনাদের সাথে আছি রেলমন্ত্রীর পরিদর্শনে যতক্ষণ পর্যন্ত চলবে
আসছে আপনার গোরাশাল ফ্ল্যাগ, আমরা কিছুক্ষণের মধ্যে গোরাশাল ফ্ল্যাগ অতিক্রম করব।
দিয়ে উঠতেছে মিরিস পরিদর্শন করার জন্য। ব্রিজ থেকে সেই স্টেশনের সম্পূর্ণ একটা দৃশ্য দেখতে চাইতেছে, যেখানে ত্রুটি আছে সেখানে হয়তো বা সে পরিদর্শনের জন্য আবার আসবে। মন্ত্রী মহোদয়কে ফুলের তোড়া দিয়ে স্বাগতম জানানো হবে। আমাদের নরসিংদি প্ল্যাটফর্মে, নরসিংদি স্টেশনে খুবই কম সংখ্যক ট্রেন থামে। এখন আমাদের আমরা হচ্ছে ঢাকার পার্শ্ববর্তী জেলা, সেই হিসেবে নরসিংদি ঢাকা যাতায়াতের জন্য আমাদের মানে আরো কয়েকটি যদি ট্রেনের দরকার, যেগুলো ট্রেন চলতেছে এই ট্রেনগুলো থামাবো। জি স্যার, শুধু নরসিংদির জন্য নতুন ট্রেন দিব। নরসিংদির নতুন ট্রেন দিলে আমাদের অনেক নতুন ট্রেন দাবি পাস। পাশাপাশি স্যার আপনারা যদি 10টি করে যদি সিট বরাদ্দ দিয়ে যদি জানতে গেছি দিতে আমি তাহলে স্যার উপকৃত হতো। আমরা ভালো খবর দিই, তোমরা তো চাইলে না অসংখ্য ধন্যবাদ স্যার। ঠিক আছে স্যার, ধন্যবাদ। প্রথম শ্রেণী ব্রিজটা মাগার আমাদের মন্ত্রী মহোদয় সেটা দেখলেন যে কি পরিস্থিতি। আমরা অনেক ধন্যবাদ।
দাম ঠিক আছে তো আমাদের রেলমন্ত্রী মহোদয় কিছুক্ষণের মধ্যে এই গাড়িতে উঠবেন ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন আর আমরা আর সামনের দিকে যাচ্ছি না কারণ আমাদের প্রায় অনেক কিছু আমরা নিয়েছি তো কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ির লাইন ক্লিয়ার দেবে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব পাশে থাকেন দেখতে পাবেন আমরা মন্ত্রী মহোদয়কে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম নরসিংদী স্টেশন থেকে আমরা ট্রেন ছাড়ছি ঢাকার উদ্দেশ্যে সো আমরা আবার আসতেছি যেখানে আমাদের মন্ত্রী মহোদয় আবার নামবে আমরা সেখান থেকে আবার আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আমি আসব সবাই পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ